আপনারা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যেন কীভাবে ফেসবুকে একটা প্রফেশনাল পেজ অথবা বিজনেস পেজ খোলা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের প্রফেশনাল পেজ অথবা বিজনেস পেজ খোলা যায়। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতেই আপনি চলে আসবেন আপনার ফেসবুকের অ্যাপসে। অ্যাপসে আসার পর এই পাশে দেখেন থ্রি লাইন্স রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে শুরুর দিকে পেজেস, ওকে এই পেজেসে একটা ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পর একদম উপরের দিকে দেখেন শুরুতে আছে ক্রিয়েট নামে একটা অপশন, ওকে এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখন দেখেন গ্রেড স্ট্যান্ডার্ড, ওকে এই গ্রেড স্ট্যান্ডার্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পেজটা যে নামে খুলতে চান সেই নামটা এখানে দিয়ে দেবেন। ওকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে এ এফ, তারপর হচ্ছে আর এ এফ আর, তারপর হচ্ছে বেসিক দিয়ে দেবো বি এ এস আই সি, ওকে এফ আর বেসিক নিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব, ওকে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যে রিলেটেড পেজটা খুলতে চাচ্ছেন সেই রিলেটেড ক্যাটাগরিটা মাস্ট বি সিলেক্ট করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে দিবেন, ঠিক আছে। এখানে আমি একটা লিখি, এখানে আমি লিখি টেক, টেক লেখার সাথে সাথে এখানে কিন্তু দেখেন ইনফরমেশন টেকনোলজি চলে আসছে, সায়েন্স অ্যান্ড টেক চলে আসছে, ঠিক আছে। এখান থেকে যার যেটা ক্যাটাগরি দরকার সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক এটা সিলেক্ট করে দিলাম, ওকে আপনারা একাধিক ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সো আমি এক্ষেত্রে একটাই রাখলাম, দেন নেক্সটে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে যে এখান থেকে একটা অ্যাড্রেস বসানোর জন্য, আপনি চাইলে অ্যাড্রেস দিতেও পারেন, না দিতে চাইলে নিচের দিকে এটি টিক চিহ্ন তুলে দিয়ে নেক্সটে চলে যাবেন, ওকে। এখন এখান থেকে প্রোফাইলের যে পিকচার রয়েছে, মানে আপনি আপনার পেজের যে পিকচার দিতে চান সেটা দিতে পারেন, অ্যাড প্রোফাইল পিকচার এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন, এখন আপনার গ্যালারির সমস্ত ছবিগুলো দেখাবে। এখন ধরেন আমি এইটাকে সিলেক্ট করে দিলাম জাস্ট, ঠিক আছে। আপনি আপনার কোন ছবিটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। উপরের দিকে সেভ রয়েছে, আমি সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন একটা কভার ফটো অ্যাড করতে বলছে, ঠিক আছে। আমি এই উপরে অ্যাড কভার ফটো এটা আমি ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা কভার ফটো অ্যাড করে দিব, ওকে ঠিক আছে। আমি এই কভার ফটোটা অ্যাড করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডান করে দিলাম। এখন দেখেন কভার ফটোটা চলে আসছে, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু আমার কভার ফটো হয়ে গেল। নিচের দিকে দেখেন ডান নামে একটা অপশন রয়েছে, আমি ডানে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে, শুরুতেই বলছে যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, তারপর হচ্ছে এখান থেকে শো পিপুল ইউর ফোন নাম্বার এটা করতে পারেন, ঠিক আছে। সো এই ইনফরমেশনগুলো আপনি যদি চান যে ফুলফিল করবেন, তাহলে হচ্ছে আপনার বিজনেস পেজ হলে আপনার জন্য অনেক সুবিধা হবে, কারণ লোকজন আপনার সাথে খুব সহজেই কমিউনিকেট করতে পারবে, ওকে। আর না করতে চাইলে আপনি এখান থেকে ব্যাকে দিলেই চলে আসবেন। দেন দেখেন এখানে হচ্ছে নেক্সট নামে একটা বাটন রয়েছে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে যে কিছু ইমেজ আপনি চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, না করতে পারলে এখান থেকে স্ক্রিপ্ট করে আপনি চলে আসতে পারেন। এখন দেখেন আপনার পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, ওকে। যদি আপনার কভার ফটোটা না এসে থাকে, আবার এখানে কভার ফটোতে ক্লিক করে আপনি কিন্তু কভার ফটোটা দিয়ে দিতে পারেন সেট করে, ওকে। এখন এখান থেকে বেশ কিছু ইনফরমেশন যদি আপনি ফুলফিল করে দেন, আমার পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করা শেষ, তাহলে কিন্তু আপনার পেজটা একটা প্রফেশনাল লুক পাবে। তারপরে দেখেন আমার যে পেজটা রয়েছে, হোম রয়েছে, তারপর হচ্ছে এখান থেকে ইভেন্ট রয়েছে, পোস্ট রয়েছে, রিভিউ রয়েছে, শপ রয়েছে, ভিডিও রয়েছে, ফটো রয়েছে, সব কিছু কিন্তু এখানে রয়েছে। মানে একটা প্রফেশনাল ফেসবুক পেজে দেওয়া থাকে, সব কিছু রয়েছে। তবে এই জিনিসগুলো আপনাকে ভালো করে ফুলফিল করতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে ফুলফিল করতে হবে, তাহলে কিন্তু বিজনেস পেজের যে গঠনটা আছে বা বিজনেস পেজের যে আসল রূপটা আছে সেটা কিন্তু চলে আসবে, ওকে। এখন এইগুলো যদি আমি একটা একটা করে ফুলফিল করে আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আর আপনারা যদি এইগুলো এডিট করে একটা একটা করে করতে চান, তাহলে এই পাশে দেখেন এডিট পেজ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন পেজ হেডার, তারপর হচ্ছে পেজ ইনফো, ঠিক আছে, তারপর হচ্ছে বটনে কী রয়েছে, ট্যাবে কী রয়েছে, শপে কী রয়েছে, সেটিংসে কী রয়েছে, এইগুলো সব পাবেন। আমি আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। আর আপনারা যদি চান যেটা পার্ট টু নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন, তাহলে আমি পার্ট টুতে হচ্ছে শুধুমাত্র এটার সেটিংস দেখাবো, ঠিক আছে। ফুল সেটিংস আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করতে হয়। সো এখন কিন্তু আমার পেজ ক্রিয়েটের পালা শেষ, এখন আমি একটু ব্যাকে চলে আসি, এখন আমাদেরকে দেখাই আসলে ভিডিও কীভাবে আপলোড করতে হয়। ভিডিও আপলোড করার জন্য জাস্ট এই যে এখানে দেখেন পোস্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি যদি চান যে ছবি আপলোড করতে, তাহলে হচ্ছে এখান থেকে ছবি অথবা ভিডিও, যদি ভিডিও আপলোড করতে চান এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে, গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপনারা চাইলে এখানে আপলোড করতে পারেন, ওকে। আমি ধরেন আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করবো, জাস্ট এটা দিলাম, ক্লিক দিলাম, এখন চলে আসছে। এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিতে পারি, এটা দিয়ে টেস্ট,
ঠিক আছে। দেওয়ার পর এখানে শেয়ার নামে যে বাটনটা রয়েছে, দেওয়ার পর এখান থেকে আমি অ্যাড করে দিতে পারি, কিন্তু দেখেন এটা নিচ্ছে না, কারণ এইখানেও তারা চাচ্ছে একটা টাইটেল। ওকে, এখানেও টাইটেলটা আমি টেক্সট করে দিয়ে এখানে শেয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন বলছে যে এটা আমার নিউজ ফিডে শেয়ার হবে কিনা। হ্যাঁ, নিউজ ফিডে আমি শেয়ারে ক্লিক দিয়ে দিলাম, এখন কিন্তু এটা আমার নিউজ ফিডে চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এইভাবেই আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন। আর ভিডিও আপলোড করার মধ্যে ফেসবুক পেজ থেকে আপনারা তো জানেনই যে অনেক টাকা ইনকাম করা যায়। সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আর যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান এই পেজের মাধ্যমে, তাহলে সেটাও কিন্তু সম্ভব। আর সেটা কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি আগের আরেকটা ভিডিওতে দেখিয়েছি। জাস্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র প্রফেশনাল পেজ কীভাবে খুলতে হয় সেটাই দেখালাম। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।